এই অন্ধকার রাতের মধ্যে মা মেয়েকে এই অন্ধকারের মধ্যে বাড়িতে ফেলে দিয়ে সবাই চলে যাচ্ছে দেখো কোথায় চলে যাচ্ছে আমাদের বাড়ি রেখে এই অন্ধ রাত্রে বলছে দুই মেয়ে মা মেয়েতে কী করবো তাই না ভয় লাগছিল যাই হোক পুরো দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে কি করেছি আমরা মা মেয়ে দুজনে তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে একদম সকালবেলা এখন বাজে সাড়ে ছটার মতন বাজে তো ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিয়েছি স্নান স্নান করে বাসন দু চারটে বাসন ছিল তো ভাবলাম সেগুলো ধুয়ে ধুয়ে রাতের বেলা না কি করতে করতে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি করে বাসন আর মাজা হয় না প্রত্যেক দিন রাত্রে বাসি বাসন কটা মেজে রেখেই ঘুমিয়ে পড়ি আর কি তো যাই হোক আজকে আর হয়ে উঠলো না বেশি কিছু ছিল না দু চারটে অল্প কিছুর মতন ছিল বাসন বাসন তো চলো সব কিছুটা বাসন করসন ধুয়ে সারাদিনের ব্লগটা শুরু করলাম পুরো স্কিপ করো না দেখতে থাকো প্রথম থেকে সে শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো বাসি উঠানটা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি উঠান ঝাড় দিয়েছি বাসি উঠান ঝাড় দিয়েই বাইরের কাজটা করে স্নান করে একদম ঘরে চলে আসলাম ঘরে এসে এখনও বাসি ঘর দুয়ার কিছু ঝাড় দিইনি শুধু আগেই বাসন কটা মাছতে বসলাম যেহেতু বাসি বাসন আর স্নান তো করতেই হতো তাই জন্য করেছি তো যাই হোক স্নান করেই আগে থালা বাসন করে ধুতে আসলাম যেহেতু ঘরে ছিল বাইরে যদি কেউ বের করে দিত তাহলে একবারে বাসন কাটা বাইরে থেকে ধুয়ে নিয়ে আসতাম তো যাই হোক সেইভাবে তো হলো না তো যাই হোক চলো এবার হচ্ছে স্নান মানে বাসন টাসন ধুয়ে বাসি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে আসলাম কচুর শাক খায় মানে এত কচুর ইচ্ছা করছে কচুর শাক খেতে কী বলবো তোমাদেরকে তো যাই হোক বাড়িতে না দু চারটে গাছ হয়েছে কচু গাছ তো আগে একদিন কচু শাক খেয়েছিলাম পাশের বাড়ির থেকে চেয়ে খেয়েছিলাম তো আমাদের বাড়িতে তো বেশি গাছ নেই দু তিনটে গাছ তো নিজে বাহু বলি মনে করে নিজেই একটু কচু গাছ টেনে উঠানোর চেষ্টা করেছিলাম ভাট আর হয়ে উঠলো না সেই আমাকে কাচিটা এনেই কাটতে হলো কচুর শাকটা মানে মাটির গোড়াটা অনেকটাই কচু আছে যে অনেকটাই ভেতরে গেছে আমি ভেবেছিলাম যে না হোক পেরে যাব ভিজা জলের জায়গা তো পেরে মানে পারবো যাই হোক পারলাম তো না একদমই মানে বাহু বাহু একটু দেখাতে গিয়েছিলাম বাট হলো না সবসময় তো আর গায়ের জোরে চলে না তাই না কিছু কিছু সময় বুদ্ধির জোরও দরকার হয় গায়ে মানে হুষ্ট পুষ্ট বলেই গায়ের জোর সবসময় চলবে এটা কিন্তু কোনো কথাই না যাই হোক নিজের অনেক বদনাম করলাম এখন হচ্ছে কচু কচু গাছটা মানে কচুর শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি মাটি যেহেতু গোড়ায় আর আজকে অনেক কিছু রান্না হবে জানি না কতটুকু শেয়ার করবো যাই হোক দেখতে তো থাকো কত তো উঠিয়ে নিয়ে আসলাম তো যাই হোক কচুটা ভালো করে জল দিয়ে ভালো করে ধুতে হচ্ছে এত পরিমাণে মাটি কাদা লেগে আছে কচুটার গায়ে প্রচণ্ড মাটি কাদা লেগে আছে তো আমাদের বাড়িতে এই প্রথমবার মানে গাছ লাগানো হয়েছিল এই প্রথমেই খাওয়া হচ্ছে গাছের মানে বাড়ির কচু তা নাহলে কিনে খাওয়া হয় নাহলে পাশের বাড়ির থেকে চেয়ে খাওয়া হয় আর কি ওদের বাড়িতে অনেক গাছ আছে যার জন্য তো এইবার প্রথম এই গাছটাই আমাদের বড় হয়েছে আর সবগুলো আছে দেখো ছোট ছোটো তো এখানে কচুর গাছটা রেখে দিয়ে কচুর শাকটা রেখে দিয়ে আমি যাব যাবো পাতা তুলতে কুমড়ো পাতার বড়া খাবো গাছে সুন্দর কচি কচি কুমড়ো পাতা হয়েছে তো কুমড়ো পাতার বড়া খাবো এখানে দেখো কুমড়া গাছ থেকে পাতাগুলো ভালো করে ছিঁড়ে নিচ্ছি মানে কচি দেখে দেখে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আমার খুব ভালো লাগে জানো বাটা ঘষা এগুলো খেতে ভালো লাগে ভর্তা বলো বাটা এগুলো বেশ ভালো লাগে খেতে এই এখানে হচ্ছে পাতা কটা বাড়ছে এর জন্য কিন্তু এই বৃষ্টি বৃষ্টি পাক না ঝোল তরকারি ডাল এগুলো খেতে মন চায় না একদমই ভালো লাগে না শুকনো শুকনো জিনিস খেতে ভালো লাগে আমার কাছে এই জন্য বাটা তারপরে কচুর শাক এগুলো শুটকা তো আরেকটা মানে ভালো জিনিস হয়ে গেছে যে কচুর শাকটা নিয়ে ঘরে আসছি দেখছি যে চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে শুকনা চিংড়ি তো সুটকি চিংড়িগুলো সুটকি চিংড়িগুলো দেখো আমি এখানে কিনে নিচ্ছি পঞ্চাশ টাকার কিনেছি এই যে এত কটা দিয়েছে পঞ্চাশ টাকার বেশ ভালো মানে কম্বিনেশনটা কত সুন্দর হবে চিংড়ি সুটকি চিংড়ি দিয়ে কচুর শাক উফ কি দারুণ লাগে তাই না খেতে বেশ ভালোই লাগে আমার কাছে তো খুব ভালো লাগে শুটকি চিংড়ি দিয়ে কচুর শাক খেতে তো যাই হোক আজকের কম্বিনেশানটা অনেক সুন্দর হয়ে গেছে তো রান্না বান্না বসাবো এখানে উনানটা ধরিয়ে দিয়ে আমি আর ছেলে দুজনে মিশে রাতের না চানা তরকারি করেছিলাম রুটি করেছিলাম আর চান তরকারি করেছিলাম তো সেই একটুখানি তরকারি আছে তো ভাবছি কী আর টিফিন বানাবো চলো তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হোক এখানে দেখো আমার সোনাই আর আমি দুজনে তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি আমি দেখো ভিডিও ও আমাকে খাইয়ে দিচ্ছিলো তো ভাবলাম চলো এটাও একটু ভিডিও ক্লিপ তুলে নিই আর কি তো ও খাচ্ছে আমিও খাচ্ছি দুজনে মা বেটাতে খাওয়া খাওয়াই করছি আর রান্না করছি বৃষ্টির বৃষ্টিটা এখন একটু কমেছে বাট ঠান্ডা দেখো পেছনে দেখতে পাচ্ছ পুরো ভিজা পুরো চারো সাইড ভিজা মানে আজকে বৃষ্টিটা একটু কমেছে এতদিন পরে আর কি তো যাই হোক এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও দিনে আর ভিডিও করানি সারাদিন শুয়ে 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 দিন কেটে গেছে কিছুই করিনি এখানে দেখো উলি পোকা উঠেছে একটা টিকটিকি আমাদের দেয়াল থেকে উলি পোকা খাচ্ছে আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধেবেলা বসে আছি অনেকক্ষণ দিয়ে বসে বসে এখন দেখছি প্রচণ্ড উলি ফোঁকা উঠছে আমাদের বাড়িতে তো এই টিকটিকিটা বসে বসে খাওয়া মানে উলি ফোঁকাগুলো খাচ্ছিলো তো তোমাদের সামনে একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম তো সন্ধ্যেবেলা এখন একটু একটা বিয়ে আছে তো বিয়ে বাড়িতে আমি আজকে আর যাবো না তোমাদের দাদা হয় বাড়ির সবাই যাবে আমি যাব না তো আমি বাড়ি থাকবো আর সন্ধ্যের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এই যে দেখো মিষ্টি আর আমি বাড়ি থাকবো না মিষ্টি আর সবাই যাবে বিয়ে বাড়িতে এই যে চা বসিয়েছি এখনে চা করব রান্নাঘরের অবস্থা খুব খারাপ এই যে দেখো ফ্রিজের ফ্রিজ থেকে জল পুরো জল দ্বারা দেখিয়ে দিচ্ছি জানি না কতটা কি বুঝতে পারছো এই জায়গাটা পুরো জল জল অবস্থা এই যে এতটুকু জায়গা পুরো জল এই যে এই জায়গাতে ফ্রিজ ফ্রিজের পেছন থেকে জলগুলো আসছে আমি কিন্তু ফ্রিজের সেই এত বড় বড় চাকা দু চাকা মানে বরফের দলা বাইরে নিয়ে ফেলেছি তাও এখন একটু জল পড়াটা কমছে আমার তখন বুদ্ধি হয়নি দেখলাম যে বরফ এই পুরো ডিপ ফ্রিজ ভরা ছিল তো বরফগুলো বাইরে ফেলে দিয়েছি কালকের থেকে কারেন্ট নেই কালকে রাত্রের থেকে কারেন্ট নেই আমাদের এখানে বাড়িতে এক ফোট জল নেই টেঙ্কি পুরো খালি আমাদের পাশের বাড়িতে জল মানে কারেন্ট আছে ওদের ফেজে আমাদের ফেজে নাই তো ওদের বাড়ি থেকে খাওয়ার জল শুধু এনেছি কিন্তু বাইরের জল টল গায়ে খাওয়ানো হয়েছে বিকালবেলা সমস্ত কিছু হয়েছে বাস এখন ট্যাঙ্কি পুরো খালি প্রচণ্ড অসুবিধা হচ্ছে আজকে জল নিয়ে কারেন্ট নেই ইনভার্টারের চার্জ কতক্ষণ থাকবে তাও বলতে পারছি না যেহেতু নতুন কেনা হয়েছে ব্যাটারিটা জানি একটু মানে কত আজকে সারাদিন একটু গেছে আর কতটুকু সময় যাবে জানি না তো এই আর কি ব্যাপার খুব অসুবিধা হচ্ছে কারেন্ট না থাকলে একটা দিন পুরো কারেন্ট না থাকলে পুরো অসুবিধা একা তো সারাদিন হাফ ভোল্টেজ ছিল একটু আর বিকেল চারটার সময় যে গেছে একদম এখনও আসেনি হয়তো ঠিক করছে কারেন্ট বলা জানি না কি করছে না করছে তো এই আর কি অসুবিধা চলো চা খায় মাথা পর্যন্ত ব্যথা করছে আগে একটু চা খেয়ে নিই আসলে কী হয়েছে না সবাই মিলে বিয়ে বাড়িতে যাচ্ছে আমি আর মিষ্টি দুজনে বাড়ি আছি এই রাত্রেবেলা কেউ নাই বাড়িতে দু মা মেয়েতে দুজনেই বাড়িতে আছি এখানে কাকিমা রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এই যে তোমাদের দাদা ভাই গাড়িতে উঠছে আর এই যে মিষ্টি যাওয়ার জন্য খুব কান্না করছিল সন্ধ্যা দিয়ে তো ওকে অনেকটা কষ্টে মানে ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে প্রচণ্ড কান্দা করে কান্না করেছে তো যাই হোক মা মেয়ে দুজনে থাকবো নটা দশটা অবধি একা একা এই যে আমার ছেলে হচ্ছে আমার সোনাই গিফটটা নিয়ে বেরিয়ে পড়লো ঠাম্মির সাথে ওর পাপা ওর ঠাম্মি আর তিনজনে যাচ্ছে আর আমাদের ছোটু আর বাবা ওরা চলে গেছে আমরা জাস্ট আমরা মা আর মেয়ে দুজনেই বাড়ি আছি এত মানে খারাপ লাগছে দুজনে বাড়িতে আছি তো যাই হোক আমি যেতে পারবো না অসুবিধার জন্য যেতে পারলাম না আর কি অন্ধকার আর রাস্তাঘাট দেখো কী পরিমাণে কাদা আমাদের এখানে উঠোনটা পুরো প্রচণ্ড কাদা হয়ে গেছে তো অন্ধকারের মধ্যে যাই হোক লাইন বললাম না কারেন্ট নেই গ্রামে যার জন্যে কিন্তু এভাবে অন্ধকার পুরো অন্ধকার অবস্থা প্রচণ্ড ঠান্ডা হাওয়া বাতাস এখনও চলছে তো যাই হোক এই যে নিজস্ব মানে রিলেটিভের বাড়িতে না গেলেও নয় তো পাশের গ্রামে আমাদের পাশের গ্রামে বিয়ে আছে তো সেখানে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়েরা আমি বাড়ি থাকবো মিষ্টি আর আমি দুজনে বাড়িতে থাকবো আর কি যাই হোক ওরা সবাই চলে গেল মনটাও খুব খারাপ লাগছে যে সব সময় যাই আজকে যেতে পারলাম না খুব খারাপ লাগছিল আর কি আর এখানে অন্ধকারের মধ্যে দেখো মা মেয়ে দুজনে চলে মনটা খারাপ করে ঘরের মধ্যে বন্ধুরা দেখো সবাই চলে গেছে মা মেয়েকে ফেলে তুই এখন মা মেয়ে বসে কি খাবো এখানে রুটি করছি আটা আটা একটু মেখে নিয়েছি রুটি করার জন্য আর হচ্ছে রান্না করবো একটা ডিম আছে তো ডিম ভুঞ্জি করব। রুটি করবো এটাই আর একটু দুধ আছে দুধ রুটি খেয়ে দো ব্যাস রাত্রে খাওয়া হয়ে যাবে আর আমার মিষ্টি তো রুটি খেতে চায় না জানি না ও খাবে কি খাবে না দুধ রুটি খাবে না ভাত খাবা কি খাবা তুমি রাত্রে হ্যাঁ কি খাবা রাত্রে ক ভাত খাবা ও হচ্ছে ভাতের পাগল ও রুটি মোটে খেতে চায় না তো দেখো আটাটা মেখে নিয়েছি কিছুক্ষণ এখন কটা বাজে এখন ফোন বাজে আটটা সাড়ে আটটার দিকে রুটিটা করে খাবো ও মোবাইলে গেম খেলছিল নে দেখো মোবাইলটা নিয়েছি বলে কান্না করছে তো চলো এখন রুটিটা মেখেছি ঢেকে রেখে দিই ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো ওই যে শুয়ে আছে মেয়ে যে কম্বলের নিচে শুয়ে আছে এখন আমি হচ্ছে কারেন্ট এসেছে আমাদের এখানে তো কারেন্ট এসেছে বলে আমি মটরটা অন করে দিয়ে আসছি আর কি মোটরটা অন করে দিয়েছি ট্যাঙ্কিটা পুরো ভর্তিতে থাক ট্যাঙ্কি পুরো খালি একদম ছিল আর আমি এখন রান্না করব রুটি করে নিয়েছি রুটিটা এখানে বানাবো আর কি তো কেউ এখনও আসেনি এখন বাজে সাড়ে আটটা পনে নয়টা বাজে আর কি তো নটা বাজুক তারপরে বানাবো রুটি তার ভিতরে যদি ওরা চলে আসে তো ভালো কথা নাহলে নিজের খেয়ে দিয়ে শুয়ে পড়বো যখন ওরা আসবে আসবে এই আর কি ট্যাঙ্কিটা ভরা অবধি অপেক্ষা করতে হবে শুয়েছিলাম বেশ কিছুক্ষণ শুয়েছিলাম দেখছি যে হঠাৎ করে কারেন্টটা এসেছে মনে একটু শান্তি এসেছে যাই হোক কারেন্টটা তো এসেছে তো যাই হোক এখন চলো রুটিটা করবো একটু পরে শুয়ে নিই একটু প্রচণ্ড আলসা লাগছে আজকে তো যাই হোক বন্ধুরা সবাই চলে গেছে ভয়ও লাগছে একা একা নির্জুম ঘরের মধ্যে কেউ নেই এত বড়টা ঘরের মধ্যে দুই মা মেয়ে মেয়েও ঘুমিয়ে পড়েছে আমি একা একা রোজ আছি আর কি তো দুয়ারে গেট ঠেট সব লাগিয়ে চার গেট লাগিয়ে বাড়িতে মানে ঘরে বসে বসে রুটি করছি আর কি তো গ্রাম গায়ে মানে কারোর বাড়ি কেউ আসতে পারছে না অন্ধকার সবাই এখন যাই হোক তো কারেন্টটা এসেছে মনে একটু বল এসেছে আর কি তো কিছু না বেডরুমের মধ্যে থাকলে কিছু লাগে না বাট ওই বাইরে বেরোলে একটু ভয় লাগছিল পেছনে একা একা গিয়ে মোটর চালিয়ে দিয়ে আসলাম ট্যাঙ্কি ভরলো জল মানে ইয়ে করলাম অনেকটা ভয়তে ভয়তে কাজ করেছি যাই হোক মানে আস্তে আস্তে ওদের অনেকটা রাত হয়ে যাবে এনে সাড়ে নটা নটা হয়ে যাবে আস্তে আস্তে তো বিয়েবাড়িতে গেছে খাবে দেবে তারপর আসতে তো অনেকটা সময়ের ব্যাপার ওরা গেছে একটা সাড়ে সাতটার দিকে গেছে আর কি তো এখন তিন দু তিন ঘন্টা হয়ে গেছে একা 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 কাজ করছি আর কি মানে নিজের খাওয়ারটা জোগাড় করছি এই আর কি রুটি দুটো করব আর খাওয়া দাওয়া করবো ভয়ও ভয়ও লাগছে মেয়েও ঘুমিয়ে পড়েছে এতক্ষণ মেয়েকে নিয়ে তাও একটুখানি লাড়ছাড় করছিলাম বাট ও ঘুমিয়ে পড়েছে এখন আর ভালো লাগছে না টিভিও চলা মানে মন চাচ্ছে না কি করব না করব গ্রিলে তালা দিয়ে রেখেছি ভয় লাগে মানে গ্রামের মধ্যে তো ভয়ও লাগে যাই হোক এখানে দেখো রুটিটা ভালো করে মানে রুটি বেলে নিয়েছি বেলে রুটি কটা করে খাওয়া দাওয়া করব আর কি কখন আসবে যদি না আসতে লেট করে আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো মানে শুয়ে পড়বো ভয় লাগছে ঘুম তো আসবে না বাট শুয়ে তো থাকবো এই আর কি তো চলো রুটি কটা বানানো হয়ে গেছে ভাতও ছিল কটা কিন্তু আর খেতে মন চাচ্ছে না ভাত আর রুটিটাই খাওয়া দাওয়া করে ঘরে থাকি আর কি অন্ধকারের মধ্যে মানে ভয় ভয় লাগছে কেমন একটা লাগছিল তখন সত্যি মানে সবাই আসার পরেই আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিছু লাগছিল না বাট আমি যখন ভিডিও মানে ইয়ে করছিলাম মোবাইল দেখে টাইম পাস হচ্ছে না কিছু কিছুতে কিছু টাইম পাস হচ্ছিল না আসলে কি হয় না বাড়িতে কেউ না থাকলে দু তিন ঘন্টা রাতেরবেলা কেউ না থাকলে কেমন লাগে একা যদি থাকো তুমি বাচ্চা একটা নিয়ে আছি সেও যদি ঘুমিয়ে পড়ে তার তাহলে কেমন লাগে তাই না বলো ভয় ভয়ে লাগছিলো যাই হোক ফাইনালি সবাই পরে চলে এসেছিলো রুটি খাওয়া দাওয়া করার ভিতরে চলে আসছিলো তো এখানে দেখো রুটিটা তিনটা রুটি করেছি আর হচ্ছে তিনটে রুটি আর হচ্ছে ডিম ভুঞ্জি করবো ভাবছিলাম বাট ইচ্ছা করলো না তো রাতে দুপুরবেলা কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম একটুখানি আছে সেটাই খেয়েছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব শুতে সবাই চলে এসেছে সবাই এসে খাওয়া মানে শুয়ে পড়েছে আমি একটু টিভি দেখছিলাম বসে বসে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে আজকে মতন সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সবাইকে টাটা